গুম প্রতিরোধে নাগরিকদের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সই করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে কালো টাকা সাদা করার বিদ্যমান সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া বঙ্গবন্ধু পরিবারের আজীবন বিশেষ নিরাপত্তা সুবিধাও প্রত্যাহার করা হয় বৈঠকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে গত দেড় দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমালোচনা রয়েছে শেখ হাসিনার সরকার পতনের পর আয়নাঘর নামক গোপন বন্দিশালা থেকে দীর্ঘ সময় পর বেশ কিছু ব্যক্তি মুক্তি পেলে এ বিষয়টি জোরালোভাবে সামনে আসে এমন বাস্তবতায় গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের দায় মুক্তি বন্ধ করা ন্যায় বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দিতে গুম বিরোধী আন্তর্জাতিক সনদেশ হয়ে করল বাংলাদেশ এর আগে বিশ্বের অন্তত সত্তরটি দেশ অনুস্বাক্ষর করে এই কনভেনশনে আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে গুম করতে না পারে তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। সরকারের জন্য একটা বাহিনীর জন্য গুম করার তো তার কোনো লাইসেন্স নেই তার কোনো আইনগত আর নেই সে বিভিন্ন মতামতকে দমায় রাখার জন্য এই কাজগুলো করে এবং সেখানে সে কতগুলো যুক্তি দেয় যেমন সরকারের বিরোধিতা করছিল জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিল এই সমস্ত কখনো জাস্টিফাই করা যায় না এই প্র্যাকটিসগুলো অফ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয় কর দিয়ে আর কেউ কালো টাকা সাদা করার সুযোগ পাবে না জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী বিগত সরকারের সময়ে পনেরো শতাংশ কর দিয়ে যে কেউ অঘোষিত আয় বৈধ করতে পারতেন কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয় ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইন দুই হাজার রহিত করতে অধ্যাদেশ জারির সিদ্ধান্ত হয় এই আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানেরা বিশেষ নিরাপত্তা সুবিধা পেতেন সরকার মনে করে একটি বিশেষ পরিবারকে এমন রাষ্ট্রীয় সুবিধা প্রদান আইনের স্পষ্ট বৈষম্য শাহ আলী জয় নিউজ টোয়েন্টিফোর ঢাকা